আসসালামু আলাইকুম এভরিওয়ান আই होप সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ব্রেড কোকোনাট ক্রিম রোল তো এই রোলটি খেতে খুবই মজা এটা ঠান্ডা ঠান্ডা খেতে হয় মানে এটা বানিয়ে আপনারা আগের দিন ফ্রিজে রেখে দেবেন বা দু তিন দিনও ফ্রিজে রেখে খেতে পারবেন এই ডেজার্টটা আর কোনো গেস্ট আসলে তাদেরকেও খাওয়াতে পারবেন তো আপনারা এবার ঈদে এই ডেজার্টটা বানিয়ে ট্রাই করে ফেলতে পারেন যে কেমন খুবই সুস্বাদু এই ডেজার্ট রেসিপিটা তো চলুন দেখে নিই তো সামান্য পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি ড্রাই কোকোনাট আর পাঁচ পিস স্লাইস করে রাখা এখানে ব্রেড নিয়েছি মানে সাইডগুলো কেটে নিয়েছি আর এখানে আমি আইসিং সুগার সব কিছুই নিয়েছে আর কিছুটা ফুড কালার তো এখন আমি ডাবল ক্রিমটাকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি তো বলের মধ্যে নেওয়ার পর আমি এর সাথে কিছুটা ইগার এড অ্যাড করবো তো ইটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মানে এটা দিলেও হবে না দিলেও হবে তবে আমার কাছে ইয়োগাটের তো ই মিক্সড করলে আমার খুব ভালো লাগে তো এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি এখানে ভ্যানিলা এসেন্স টাও দিয়ে দিলাম তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতেও পারেন বা বাদও দিতে পারেন বা শুধু হোয়াইট কালারও রাখতে পারেন তো আমার কাছে মনে হলো একটু সামান্য কালার করেই দেখতে হয়তো বা ভালো লাগবে আপনারা চাইলে এখানে আর একটু ফুড কালারটা বাড়িয়েও দিতে পারেন আমি একটু অরেঞ্জে অরেঞ্জে ভাব রাখলাম তো বেশি করতে চলে আর একটু ফুড কালারটা একটু বাড়িয়ে দিতে হবে এই আর কি তো আমি এটাকে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি তো কিছু ততক্ষণ করতে হবে যতক্ষণ না এটা ক্রিম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু মোটামুটি জমে আসছে তো আর একটু করবো যাতে এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা কেকও ডেকোরেশন করতে পারবেন এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি করে তো আর যেটা বললাম যে ইয়োগারটা এটা সম্পূর্ণই অপশনাল তবে আমার কাছে খুব ভালো লাগে এভাবে ক্রিমটা তৈরি করলে তাই তো আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আর দু এক মিনিট করলেই হয়ে যাবে তাই তো আমার ক্রিম রেডি হয়ে গেছে তো এভাবে এখন আমি চলে যাচ্ছি ব্রেড ক্রিম রোলটা তৈরি করতে তো চলুন দেখে নিই আর মিষ্টিটাও একটু চেখে নিচ্ছি তো আমার ক্রিমটা রেডি আপনারা চাইলে এটাকে আরেকটু টাইটও করে নিতে পারেন বা ফ্রিজে রেখে আর একটু রাখলে শক্ত হয়ে যাবে তো আমি লিকুইড মিল্কটার সাথে সামান্য একটু সুগার অ্যাড করলাম মানে পাউডার সুগার তো এটা দিয়ে মিল্কটাকে একটু মিশিয়ে নিচ্ছি কারণ এই মিল্কটার মধ্যে আমি ব্রেডগুলোকে একটু চুবিয়ে চিপে চিপে নিতে হবে তো এখন আমি একটা একটা স্লাইস করে মিল্ক আমি মিল্কের মধ্যে ব্রেডগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি তো ভিজিয়ে নেওয়ার পর ব্রেডটাকে কিন্তু একদম চিপে নিতে হবে নইলে কিন্তু বানানো যাবে না তো চেষ্টা করবেন খুব ভালো মতো চিপে নিতে তো মিল্কটা জাস্ট ভরানোর উদ্দেশ্য এটাই যাতে এটাকে রোল করা যায় এছাড়া কিন্তু মিল্কটা না অ্যাড করলেও হবে মিল্কটা অ্যাড করলে ব্রেডটা মানে খুব সুন্দরভাবে নরম হয় এবং রোল করতে ইজি হয় তো এই তো আমি দুটোকে আগে করে আপনাদের সাথে দেখাচ্ছি তো আমি দুটোর মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে নিতে হবে তো করে নেওয়ার পর এটাকে এবার আমি রোল আকারে আস্তে আস্তে করে ঘুরিয়ে রোল বানিয়ে নিচ্ছি তো এখন আমি দুই সাইডে কিন্তু আর একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি তো ক্রিম লাগিয়ে এখন আমি কোকোনাটের মধ্যে গড়িয়ে নিব তাই তো একটা কিন্তু রোল হয়ে গিয়েছে তো কোকোনাটে গড়িয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু কোকোনাটটাকেও কালার করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য তো আমি আর বেশি কালার করলাম না আমার কাছে মনে হচ্ছে আজকে এভাবেই বানাই আবার অন্য সময় একটু কালারফুল করে বানাবো এই আর কি তো যে যেরকম খেতে চায় বা পছন্দ করে সে সেভাবেই করতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি এভাবে প্রতিটা করে নিচ্ছি তো এভাবে কোকোনাট দিয়ে একটু গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এটাকে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন তো ফ্রিজে রাখার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা তখন কিন্তু ক্রিমটা আর একটু টাইট হয়ে যাবে তখনই খেতে খুব ভালো লাগবে তাই তো আমার এখানে পাঁচটা ক্রিম রোল হয়েছে তো খেতে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে তো এই আর কি তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন ঈদের জন্য এটা খুবই মজার একটা ডেজার্ট আইটেম হবে তো কেমন হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং